এই ইয়ারবাডসটা আমি নিয়েছি 26 টাকায় আর এই ফোনটা আমি নিয়েছি 41 টাকায়। হ্যাঁ ঠিকই শুনেছো ভাই, আর শুধু এই দুটো না, এর সাথে আছে আরো কিছু গ্যাজেট যেগুলোতে আমি 90% এর উপরে ডিসকাউন্ট পেয়েছি। তার সাথে ভাই এই বড় একটা টিভি যেটা দাম 8000 টাকা কিন্তু আমি পেয়েছি 3999 টাকায়। কি করে পেলাম এত ডিসকাউন্ট? এটা কি ছেলে খেলা হচ্ছে? ছেলে খেলা না ভাই, প্রত্যেকটা প্রোডাক্টে নানা সিক্রেট ডিসকাউন্ট চলে যেগুলো আমাদের কাছে খবর থাকে না, যেগুলো আমরা মিস করে ফেলি। সব রকম ডিসকাউন্ট কথা বলবো আর লাস্টে তোমাদেরকে বলবো তোমরা কি করে এই সৎ সুযোগের ব্যবহার তুলতে পারবে। প্রত্যেকটা গ্যাজেটস ভাই অ্যামাজন ফ্লিপকার্টের মতন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া, তাদের অফিসিয়াল ডিসকাউন্ট থেকেই আমি কিনেছি এত কমে। প্রথমে আমি বলি ইয়ারবাডস আমি 26 টাকায় কি করে পেলাম। দেখো ভাই, এটা হলো লাভার প্রো বাডস 21। আগে প্রোডাক্টটাকে আনবক্সিং করে দেখাই যে মশলাটা অ্যাকচুয়াল অরিজিনাল না ডুপ্লিকেট। মাছের আঁশ কাটা হয়ে গেছে, এবার ভেতরের মাংসটা দেখবো কেমন। পুরো সিল্ড মশলা আছে যেমন দেখতে পাচ্ছ। চলো গাইস খোলা যাক। ও ইয়া, বাক্সে সাদা ভেতরে কালো, কালো জগতের আলো। চলো দেখা যাক গান কি বেরোচ্ছে, সেটাই হলো দেখার বিষয়। 26 টাকা তো কি হয়ে ভাই, ওয়ারেন্টি দেখো, এক বছরের উপরে ওয়ারেন্টি আছে। মেয়েরা যেমন মেসেঞ্জারে তোমাদের মেসেজ ইগনোর করে, তেমনি আমরা ইউজার ম্যানুয়ালটাকে ইগনোর করে দেবো। এবার আমাদের প্রো বাডসে দেখা যাক। আরে চালু আছে ভাই, লাইট জ্বলছে, গানে ফিট তো ভালো হয়ে গেছে, গান কেমন চলছে? ভাই গান কিন্তু ভালো হচ্ছে ভাই, কাটসক হচ্ছে ইয়ারবাডস। এবার ভাই আসল প্রশ্নের উত্তর দেবো, 26 টাকায় কি করে আমি পেলাম এই ব্র্যান্ডেড ইয়ারবাডস? এবার যদি তুমি লাভার অফিসিয়াল ফেসবুক পেজে চলে যাও না, সেখানে তুমি দেখতে পাবে একটা পোস্ট লাভা করেছে, যেখানে ক্লিয়ারলি লেখা আছে যে 2199 টাকার ইয়ারবাডসটা তুমি পেয়ে যাবে মাত্র 26 টাকায়। এটা হলো লাভার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা, তো এই অফারটার থ্রুতেই এটা আমি 21 টাকায় পেয়ে গেছি। কিন্তু এবার প্রশ্ন হলো, এইসব অফারগুলোর ব্যাপারে তোমরা কি করে জানতে পারবে আর তোমরা কি করে কিনতে পারবে? সেই প্রশ্নের উত্তর পাবে, কিন্তু তার আগে আমাদের 41 টাকার স্মার্টফোন দেখা যাক কেমন হয়। তাও আবার জেসে ব্র্যান্ড না, মোটোরোলা, মোটো G13। চলো দেখা যাক আগে মশলাটা কেমন বেরোয়। ভাই কত রকম সিল লাগো, একটা সিল, দুটো সিল, আবার এখানে আর একটা সিল, ট্রিপল প্রোটেকশন, বাপরে বাপ। আমার খুব হাসি পেয়ে গেল ভাই, 41 টাকার ফোনে সেখানে আবার ডলবি অ্যাটমোস আছে নাকি? ও ভাই, 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা, হেভি ভাই। প্রথমবার কোনো ফোন আনবক্স করলাম যেটা অলরেডি ভাই ব্যাক কভার পরানো। আরে ভাই চার্জারও দিয়েছে ভাই, ব্যাস, আর কি চাই ভাই, 41 টাকায় চার্জার পেয়ে যাবে, কোনো চাপ নেই। এটা শুধু আমি না, অনেকেই 41 টাকায় পেয়েছে কিছু মাস আগে অবধি। কি করে পেয়েছে সেটা আমি বলবো, আগে দেখি চলে কিনা ভাই। আরে চালু হয়ে গেছে, পেছনে এমনকি দেখতে পাচ্ছ 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, তার সাথে বাহ আমাদের হ্যালো বলে দিয়েছে ভাই। যেমন দেখতে পাচ্ছ ফোন আমাদের স্টার্ট হয়ে গেছে, ছুঁয়ে যা বুঝতে পারছি 60Hz এর ডিসপ্লে, তার সাথে ব্রাইটনেস বগেরাও ঠিকই আছে। এমনি ভাই এই ফোনটার দাম হলো 13999 টাকা, কিন্তু এই সময় ফ্লিপকার্টে এটা তুমি পেয়ে যাবে 9999 টাকা, কিন্তু আমি কিনেছি 41 টাকায়, 41। এবার এই ডিসকাউন্ট আমি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাইনি, একটা প্রোডাক্টে এক এক রকম ছন্দি মেরে ডিসকাউন্ট পেতে হয়েছে। এই ডিসকাউন্টটা ফ্লিপকার্টে যদি তুমি যাও, ওখানে কুপনস বলে একটা জায়গা আছে, যেখানে গেলে কিছুদিন আগে অবধি প্রেডিক্ট অ্যান্ড উইন বলে একটা অফার চলছিল, যেখানে তোমাকে প্রেডিক্ট করতে হবে আর তার বিনিময়ে তুমি 41 রুপিস এর মোটো G13টা পেয়ে যেতে পারতে। বেসিক্যালি যখনই তোমার কোনো ক্রিকেট ম্যাচ চলে, স্পেশালি IPL বলো বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেট চলে, তখনই ভাই এই প্রেডিক্ট অ্যান্ড উইন অফারটা অনেক সময় আসে আমাদের ফ্লিপকার্ট অ্যাপে। আবার এই জিনিসটা আমি জানতাম না, অনেকেই হয়তো জানো না, কিন্তু যারা জানে তারা এটা সদ্ব্যবহার তুলে নিয়েছে। এবার কি করে তুমি জানতে পারবে এই বিভিন্ন রকমের ডিসকাউন্টের কথা? কিন্তু তার আগে স্মার্ট ওয়াচটা দেখো ভাই, ফায়ারবোল্টের স্মার্ট ওয়াচ 99 টাকা, মানে অ্যাকচুয়াল ভাই আসল ফায়ারবোল্টের স্মার্ট ওয়াচ। আর এটা নিয়েছি আমি অ্যামাজন থেকে, অন্য কোনো জালি ওয়েবসাইট থেকে নিইনি ভাই। কৃতি সানানের মুন্ডু আছে মানছি, কিন্তু তাও কিছু করার নেই, আনবক্সিং তো করতেই হবে। ব্লু কালার ভাই, হেভি, সুন্দর লাগছে বেশ। তার সাথে ভাই আমাদের ম্যাগনেটিক চার্জার আছে। স্মার্ট ওয়াচটা যদি দেখো ছোট্টর মধ্যে বেশ সুন্দর আছে, কিন্তু মানে ডিসপ্লেটা মোটামুটি আছে, আর স্ট্র্যাপগুলো একটু পাতলা লাগলো, তাও সিলিকা জেলের আছে, বেশ ভালো ভাই। চালু হচ্ছে না ভাই, 99 টাকা স্মার্ট ওয়াচ চালু কেন হচ্ছে না ভাই? চার্জারে লাগিয়ে দেখি চলে কিনা। এই তো চলেছে ভাই, চলেছে। আরে কিয়ারা বৌদি, আরে না আমি ভুলে গেছি ভাই, কিয়ারা বৌদি ভাই, কৃতি সানন না। স্মার্ট ওয়াচের বাক্স থেকে শুরু করে ইউজার ম্যানুয়াল, স্মার্ট ওয়াচের ভেতরে ভাই কিয়ারা বৌদিকে ঢুকিয়ে দিয়েছে ভাই। যদি ডিসপ্লে বিসপ্লে বলি না, এটা ঠিকঠাক আছে, মানে লেভেল স্মার্ট ওয়াচ, একদম অ্যামোলেড টাইপের ডিসপ্লে তো পাবে না অবভিয়াসলি। নেক্সট আমার কাছে আছে OnePlus Nord Buds, এটা আমি কত টাকা ডিসকাউন্ট পেয়েছি সেটা তো বলবো, কিন্তু তার আগে দেখি কেমন চলে। OnePlus এর কিছু কিছু ফোনস আছে যেগুলো আমার বেশ ভালো লাগে, তো OnePlus এর প্রতি আমার একটু আলাদাই একটু ভালোবাসা আছে, দেখা যাক কেমন হয়। যেমন দেখতে পাচ্ছ মানে আনবক্সিং থেকে বুঝতে পারো একটু প্রিমিয়াম ব্যাপার তো আছে, কেসটা বেশ সুন্দর আছে। কিন্তু OnePlus এর ভাই বিখ্যাত লাল কালারের কেবল, রেড কেবল ক্লাব, তার সাথে ভাই ইউজার ম্যানুয়ালও আছে, আর একটা সুন্দর স্টিকার আছে ভাই। আজকে টিভির ডিসকাউন্টটা শুনে তোমাদের মুখ কিছুটা এরকমই হয়ে যাবে ভাই, Apple এর মতন একটা ডিজাইন আছে, বেশ সুন্দর। কিন্তু ভাই আমার কেমন একটা লাগে ভাই, মানে সামনে যেগুলো শক্ত মাল হয় না, মনে হয় যে এক্ষুনি স্লিপ খেয়ে পড়ে যাবে কান থেকে। না ভাই পড়ছে তো না, ঠিকই আছে, একটু ঝুলে পড়েছে। সাউন্ড দেখি,
এটা বেটার আছে আগেরটা থেকে, এটা ভালো। এই প্রিমিয়াম ইয়ারবডসটা কত টাকায় পেয়েছি সেটা বলার আগে ভাই আসল জিনিসটা আনবক্স করা যাক। এবার ভাই এই টিভিটা ভাই পেয়েছি 3999 টাকায়। বাপরে বাপ ভাই, অ্যাকচুয়াল দাম 8000 টাকার কাছে। এটা হলো মার্ক কিউ বাই ফ্লিপকার্ট, সাইজ হলো 80 সেন্টিমিটার বা 32 ইঞ্চের। চলো দেখা যাক, এখন অব্দি সব থেকে বড় আনবক্সিং। 32 ইঞ্চের টিভিতে দিদি নম্বর ওয়ান দেখবো, হেভি লাগবে ভাই। এটা আনবক্সিং হয়ে গেলেই আমি তোমাদেরকে বলবো কি করে তোমরাও এরকম গ্যাজেটস ডিসকাউন্টে পেতে পারো। মধ্যখান থেকে এরকম মারবো ভাই, টিভি দেখবো ফেটে গেল ভাই। ওরে পাস ভাই, টিভি ভাই বড় আছে। ওরে বা, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে ভাই। 4000 টাকায় 3টা স্টার পেয়ে গেছি, 3 স্টার তো ভাই। এটাই হলো যেমন দেখতে পাচ্ছো পুরো 32 ইঞ্চের টিভি আছে। চলো ভাই আগে টিভিটাকে দাঁড় করে ভাই, স্ট্যান্ড ব্যান্ড লাগাতে হবে আগে, তারপরে তোমাকে আমি বলবো কি করে সবকিছু তুমি ডিসকাউন্টে পেতে পারবে। বাহ, টিভি ভাই দাঁড়িয়ে গেছে। তো ভাই সুইচ তো দিয়ে দিয়েছি, চালু হবে কি, তার রিমোট আগে লাগাতে হবে অবভিয়াসলি। ভাই চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আমার, ব্যাটারি দিয়েছে আমাদের। এরকম যদি সব কিছুর সাথে ব্যাটারি দিত ভালো হতো, এক্ষুনি আমরা টিভি চালাতে গিয়ে ব্যাটারি কিনতে দৌড়াতে হতো। কালার টিভির ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যানুয়াল, কে পড়বে ভাই এই ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যানুয়াল এখন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টিভি আচ্ছা। ও ভাই পাওয়ার সুইচ টিপলে টিভি অন হয়, আমি তো জানতামই না ভাগ্যিস ম্যানুয়ালটা ছিল। চলো গাইস অন করে স্টার জলসা লাগাবো, স্টার জলসা দেবের সিনেমা হচ্ছে নাকি দেখবো। বাহ এই তো, নো সিগন্যাল গাইস, টিভি চলছে ভাই, কোনো অসুবিধা নেই, টিভি চলছে। এবারে প্রত্যেকটা গ্যাজেটসে যে অফারটা ছিল, যে ডিসকাউন্টটা ছিল, সেটার ব্যাপারে আমি জানতে পেরেছি আলিবাবা লুট ডিলস টেলিগ্রাম চ্যানেল থেকে। যখনই লাবা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এটার ডিসকাউন্টের পোস্ট দিয়েছে, ঠিক তখনই আলিবাবা লুট ডিলসে মেসেজ চলে গেছে। ঠিক সেইভাবে স্মার্ট ওয়াচটার দাম 1099 টাকা, কিন্তু আলিবাবা লুট ডিলসে এর কুপন কোড দিয়েছিল যেটার থ্রুতে তুমি 1000 টাকা ক্যাশব্যাকও পেয়ে যেতে পারবে। মোটোরোলার এই ফোনটার ব্যাপারেও আলিবাবা লুট ডিলসে মেসেজ দেওয়া হয়েছিল যে এরকম প্রেডিক্ট অ্যান্ড উইন চলছে, তো সেখান থেকে অনেকেই ভাই এটা কিনে নিয়েছে। তেমনই ভাই এই 2699 টাকা ইয়ারবাডসটা তুমি 390 টাকায় ডাইরেক্ট ডিসকাউন্টের থ্রুতে পেয়ে যাবে। এখানে 4 লাখের উপরে মেম্বার্স আছে, তো যখনই কোনো অফার বা ডিসকাউন্ট আসবে সেটা খুব লিমিটেড স্টক আর লিমিটেড টাইমের জন্য থাকে, তো তাড়াতাড়ি তোমাকে নিয়ে নিতে হবে। আর এই টেলিগ্রাম চ্যানেলে মাঝে সাথে গিভওয়েজও চলে, তো তোমরা এক্ষুনি আলিবাবা লুট ডিলসের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে জয়েন করে রাখতে পারো, এরকমই এক্সাইটিং অফার্স আর কুপন কোডসের ব্যাপারে জানতে হবে। আজকে তো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আরে দিদি নাম্বার ওয়ানের টাইম চলে আসলো, কেবিলের সাথে লাগিয়ে দেখতে হবে, দাঁড়াও। 1 2 3